আমরা এবার অ্যাক্সেসরি এক্সক্রিটরি অর্গ্যান আনুষঙ্গিক রেচন অঙ্গ হিসাবে মানুষের ক্ষেত্রে লাং বা ফুসফুসের ভূমিকা আমরা আলোচনা করব। লাং বা ফুসফুস আনুষঙ্গিক রেচন অঙ্গ হিসাবে বা অ্যাক্সেসরি এক্সক্রিটরি অর্গ্যান হিসাবে কাজ করে। এটা অ্যালভিওলাই, ফুসফুসের একক। আমরা যখন প্রশ্বাস গ্রহণ করি তখন বায়ুর সাথে অক্সিজেন প্রবেশ করে, অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং রক্ত থেকে অক্সিজেন কলাকোষে গিয়ে পৌঁছায়, কলাকোষে শ্বসন হয়, শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড বা CO2 উৎপন্ন হয়। এই CO2 আবার রক্তের মাধ্যমে অ্যালভিওলাই, ফুসফুসের যে গঠনগত একক, তাতে প্রবেশ করে। আর এই কার্বন ডাইঅক্সাইড আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি এই কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যায়। তাহলে ফুসফুস কি করে, আমাদের বিপাকক্রিয়ার ফলে, শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইডটাকে দেহ থেকে বাইরে বের করে দেয় আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি, এবং তার সাথে কিছু ওয়াটার ভেপার, জল দেহ থেকে বার করে দেয়। ফুসফুস প্রতি ঘন্টায় 18 লিটার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। 18 লিটার কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে প্রতি ঘন্টায় ফুসফুসের মাধ্যমে বেরিয়ে যায় এবং প্রায় 400 ml ওয়াটার, জল, 24 ঘন্টায় বা পার ডে দেহ থেকে নির্গত করে। সুতরাং ফুসফুস মানুষের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান আনুষঙ্গিক রেচন অঙ্গ বা অ্যাক্সেসরি এক্সক্রিটরি অর্গ্যান। আমরা এবার আনুষঙ্গিক রেচন অঙ্গ বা অ্যাক্সেসরি এক্সক্রিটরি অর্গ্যান হিসাবে লিভার বা যকৃতের ভূমিকা আলোচনা করব। আমরা জানি মানুষের ক্ষেত্রে একটি অন্যতম প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া অ্যামোনিয়া নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ থেকে উৎপন্ন হয়। ইউরিয়া উৎপন্ন হয় ইউরিয়া চক্রের মাধ্যমে বা অর্নিথিন চক্রের মাধ্যমে, যা কিনা লিভারে সম্পন্ন হয়, যকৃতে সম্পন্ন হয়। যকৃৎ আমাদের দেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি। তাহলে ইউরিয়া উৎপন্ন হয় যে চক্রের মাধ্যমে, সেই চক্রকে বলা হয় ইউরিয়া চক্র বা একে অর্নিথিন চক্র বলা হয়। লিভারে সম্পন্ন হয় কিভাবে হয় দেখো। ফার্স্ট, অ্যামোনিয়া অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, তার সাথে বাইকার্বনেট যুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড জলের বিক্রিয়ায় বাইকার্বনেট তৈরি হয়, অ্যামোনিয়া বাইকার্বনেট এবং 2 অণু ATP। তার সহায়তায় প্রথমে তৈরি হয় কার্বামোইল ফসফেট, কার্বামোইল ফসফেট। এবার এই কার্বামোইল ফসফেট এই ইউরিয়া চক্রে প্রবেশ করে, অর্নিথিনের সাথে কার্বামোইল ফসফেট যুক্ত হয়ে অর্নিথিন সাইট্রুলিনে রূপান্তরিত হয়, সাইট্রুলিনে রূপান্তরিত হয়। এবার সাইট্রুলিন ভেঙে গিয়ে আর্জিনিন তৈরি হয়, আর্জিনিন তার হাইড্রোলিসিস হয়, জলে যুক্ত হয়, হয়ে দুটো পদার্থে ভেঙে যায় আর্জিনিন। একটা হচ্ছে ইউরিয়া যা অন্যতম রেচন পদার্থ মানুষের, এবং অর্নিথিন। এই অর্নিথিন আবার পুনরায় ইউরিয়া চক্রে প্রবেশ করে। তাহলে এই ইউরিয়া চক্র বা অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় যা মানুষের অন্যতম প্রধান রেচন পদার্থ। এই অর্নিথিন সাইকেল দেখতে পাওয়া যায় ইউরিওটেলিক অ্যানিমেলের ক্ষেত্রে। ইউরিওটেলিক অ্যানিমেল কারা, না যে সমস্ত প্রাণী
যাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, তাদেরই তারাই হচ্ছে ইউরিওটেলিক অ্যানিমাল। সমস্ত স্তন্যপায়ী প্রাণী হচ্ছে ইউরিওটেলিক অ্যানিমাল, যাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। তাহলে লিভারকে অন্যতম প্রধান সাহায্যকারী বা আনুষঙ্গিক রেচন অঙ্গ বলা হয়, এই কারণে এখানে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। এছাড়া যকৃতের আরো ভূমিকা আছে রেচন অঙ্গ হিসাবে। আমরা জানি যে লোহিত রক্ত কণিকা লিভারে ধ্বংস হয়ে যাওয়ার পর সেই লোহিত রক্ত কণিকা থেকে তার যে হিমোগ্লোবিন সেটাকে ভেঙে দিয়ে বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন হয়। বিলিরুবিন এবং বিলিভার্ডিন, এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন রেচিত হয়। এছাড়াও যে পিত্ত বাইল তার মাধ্যমে কিছু ধাতব আয়ন রেচিত হয় এবং যকৃতের মাধ্যমে লিভারের মাধ্যমে কিছু পরিমাণ কোলেস্টেরল রেচিত হয়। তাহলে লিভার মানুষের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান আনুষঙ্গিক বা অ্যাক্সেসরি এক্সক্রিটরি অর্গ্যান।